আজকের সিচুয়েশনটা কিন্তু নর্মাল কোনো সিচুয়েশন না, এটা একটা ইন্ডাস্ট্রি ফোকাস না, এটা এন্টায়ার কান্ট্রি ফোকাস। আপনারা দেখছেন এটা শুধুমাত্র গার্মেন্ট শিল্পতে হচ্ছে না, আপনার অর্গানাইজ ইন্ডাস্ট্রি যেখানে কিনা শ্রমঘন না, আজকে পোশাক শিল্পে শুধু না ঔষধ শিল্পেও হচ্ছে। তো এই ইয়াটা আসলে ডিফারেন্ট, আপনারা নিজেরাও বুঝছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা পুলিশের যে কারেন্ট সিচুয়েশন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ওয়াজ আওয়ার মেইন স্ট্রেংথ ফর ইন্ডাস্ট্রি, বাট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইজ ট্রমাটাইজ ইমিডিয়েটলি। পুলিশের ওসিগুলো তারা নিজেরাই জানে না কালকে সকালে তার কোথায় পোস্টিং হবে। সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সক্ষমতা সেটা এই মুহূর্তে নাই, এটার এটাকে কাজে লাগিয়ে যে যার উদ্দেশ্য হাসিল করতে ফ্যাক্টরির গেটে চলে আসছে। আমরা হল অফ করে বলতে পারি এটা আমাদের ওয়ার্কারের কাজ না। অফকোর্স আপনি যদি একটা ওয়ার্কার ঘুরতে থাকে, তাকে যখন আরেকটা ফ্যাক্টরির ওয়ার্কার ধাওয়া দেয়, সে পাল্টা ধাওয়া দেয় এবং ওরই ধারাবাহিকতায় একটা ফ্যাক্টরির সাথে আরেকটা ফ্যাক্টরির কনফ্লিক্টের সিচুয়েশন হয়েছে। বাট অ্যাট লার্জ পরিবেশ পরিস্থিতিতে এখানে পলিটিক্যাল ঝুট ব্যবসার সাথে সম্পৃক্ত কিছু লোকের আনাগোনা আছে, এখানে পলিটিক্যাল পার্টির স্টেবিলিটির আনাগোনা আছে, একদল চর দখল করতে চাচ্ছে, একদল ছাড়তে চাচ্ছে না। সো এরকম বেশ কিছু অরাজকতা আছে। বাট আমরা মনে করি আমাদের ফ্যাক্টরির ইন্টারনাল যে কমিউনিকেশন, প্রত্যেকটা ফ্যাক্টরিতে সকালবেলা ফ্যাক্টরিতে ওয়ার্কার ঢুকছে, তারা কাজ করার চেষ্টা করছে, কিন্তু বহিরাগত 50-60 জন যখন এসে ধাক্কা দিচ্ছে, ফ্যাক্টরির গেট ভেঙে ফেলছে, তখনই কিন্তু ভিতর থেকে এরা প্রোটেক্ট করার চেষ্টা করলেও, ওরা অনেক ফ্যাক্টরিতে আজকে হয়েছে যে সে প্রোটেক্ট করেছে, তারা তাদের শক্তি দিয়ে 50-60 জন ভলেন্টিয়ার দিয়ে তারা ফ্যাক্টরিটাকে প্রোটেক্ট করেছে। এরপরে তারা বাহির থেকে, কারণ এখানে অনেক আছে যারা বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ওই ফ্যাক্টরিগুলোর স্পেয়ার ওয়ার্কাররা আছে, যারা বহিষ্কৃত ছিল সে সমস্ত ওয়ার্কাররা আছে, এর মধ্যে বাহিরের বেশ কিছু কিশোর গ্যাং বলা হচ্ছে বা অন্য অন্য টোকাই গ্রুপ বলা হচ্ছে, এই ধরনের প্রচুর মিক্স পিপল আছে। আইন শৃঙ্খলা রক্ষার যে কোন, আপনি জানেন যে এখনও জেলখানা থেকেও লোকজন বের হয়ে গেছে। সো দেয়ার আর লট অফ মিক্স পিপল যারা এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। কার কী উদ্দেশ্য সেটা আমরা জানি না। আমরা আজকে বসছি আমাদের শিল্প রক্ষার স্বার্থে এবং আমরা আপনাদের মাধ্যমে, আমরা চিফ অ্যাডভাইজারের কাছে বলতে চাই যে আমাদের ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য যত সাপোর্ট দরকার সেটা কালকের মধ্যেই, কালকে সকালের মধ্যেই সেটা কনফার্ম করতে হবে। আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মহোদয় ছিলেন, এখানে ডিজিএফআই ছিলেন, এখানে এনএসআই ছিলেন, এখানে সেনাবাহিনীর 9th ডিভিশনের যারা ছিলেন তারা ছিলেন, তারা তাদের মধ্যে যে এম্পাওয়ারমেন্ট, যে দেখা গেছে যে আর্মির আসলে লিমিটেশন আছে, আর্মি অ্যারেস্ট করার অথরিটি নাই, পুলিশের অ্যারেস্ট করার অথরিটি আছে। যখন অ্যারেস্ট করার যার অথরিটি আছে সে উইক, যার অথরিটি নাই সে স্ট্রং। সো এই কম্বিনেশনগুলো, এই কোঅর্ডিনেশনগুলোর কিছু ছিল, এটা আজকে সকালে তারা আমাদেরকে যে কমিট করেছেন, হোম অ্যাডভাইজারের সাথে তারা মিটিং করেছে, তারা আজকে রাত থেকে যৌথ অভিযানে যাবে এবং এই কোঅর্ডিনেশনটা তারা কনফার্ম করেছে। সো আমরা আশা করি আজকে যে কমিটমেন্টটা তারা দিয়েছে, কালকে সকাল থেকে আমরা হয়তো ফ্যাক্টরি চালাতে পারবো। তারপরও আমরা তাদের সাথে আরও ছোট বৈঠক করার চেষ্টা করছি, পলিটিক্যাল লিডারদের সাথে আমরা বৈঠক করার চেষ্টা করছি এবং আপনাদের মাধ্যমে সমস্ত পলিটিক্যাল লিডারদেরকে আমরা এই আবেদন জানাবো যে ইন্ডাস্ট্রিটা বাঁচলে দেশ বাঁচবে, ইকোনমিটা বাঁচলে দেশ বাঁচে। আপনারা আমাদেরকে বাঁচতে দিন, আপনারাও বাঁচবেন।